হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান হোসাইন। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হলো নিট ফ্যাব্রিকের একটি প্যান্ট কীভাবে তৈরি করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে সেটা দেখানোর জন্য। আমি এখানে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখাবো একটি প্যান্ট কীভাবে তৈরি করা হয়, প্রসেস ওয়াইজ আমি ভিডিওটি আপনাদের দেখাবো। দেখেন, আপনারা ফার্স্ট যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হলো ওভারলক মেশিনে ইনসিম জয়েন করলো ফার্স্ট টাইম। দেন এখন দেখেন, ওভারলক মেশিনে ইনসিম জয়েন করার পরে ব্যাক রাইজ অ্যান্ড ফন রাইজ, এটাকে কন্টিনিউয়াস প্রসেস বলা হয়। ব্যাক অ্যান্ড ফন কন্টিনিউয়াস প্রসেস জয়েন করা হচ্ছে। দেখেন, এই প্যান্টটা একটু ব্যতিক্রম যে ফন রাইজ অ্যান্ড ব্যাক রাইজ এটা একসঙ্গে জয়েন করে পরে টপ সিন দিতে হয়, টপ স্টিচ যেটাকে বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা, এই কাজটা সুবিধার জন্য ফার্স্ট টাইম আমরা ইনসিম মেরে নিছি, নিয়ে দুই বডিটা একসঙ্গে করে পরবর্তীতে ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজ মারা হচ্ছে। দেখেন, একসঙ্গে পয়েন্ট মিলায়ে এটা ওভারলক মেশিনে। আপনারা পরে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী করা হচ্ছে। দেখেন, এখন এই ইনসিমের যে পয়েন্টটা ব্যাক রাইজ অ্যান্ড ফ্রন্ট রাইজ, সেই পয়েন্টটা অতিমাত্রায় চেলিটা ঘোরানোর জন্য ওখানে একটু হ্যামারিং করা হলো, দেন যাতে নিডেল না ভেঙে যায় সেই জন্য। দেখেন, এখন আমরা ফ্ল্যাট লক মেশিনে ব্যাক রাইজ অ্যান্ড ফ্রন্ট রাইজ টপ স্টিচ দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি প্রতিটা প্রসেস ওয়াইজ আমি সব কিছু ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন যে কীভাবে টপ সিন দেওয়া হচ্ছে। আপনারা দেখেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যান্টের সাইড পকেট জয়েন করা হচ্ছে। এই যে দেখেন, সাইড পকেট জয়েন ওভারলক মেশিনে সাইড পকেট জয়েন করছে। ওভারলক মেশিনে সাইড পকেট জয়েন অনেক করা যায়, যেমন 100 থেকে 180 পিস পর্যন্ত করা সম্ভব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড পকেট জয়েন করার পরে এটা 1/4 দেওয়া হচ্ছে। দেখেন যে সাইড পকেট 1/4 টপ স্টিচ, বা এটাকে অনেক সময় রুলিং বলা হয়, যে সাইড পকেট রুলিং। এটা সিঙ্গেল নিডেল মেশিন, এটাকে সমস্ত গার্মেন্টস ভাষায় প্লেন মেশিন বলা হয়। প্লেন মেশিনের মাধ্যমে আমরা পকেট 1/4 টপ স্টিচ দেওয়া হচ্ছে। ওয়ান ফোর টপ স্টিচটা দেওয়া হচ্ছে এটা হ্যাঙ্গার গাইডের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেন মেশিনে ব্যাক পকেট জয়েন করা হচ্ছে। দেখেন না, ফার্স্ট টাইম সাইড পকেট জয়েন করা হয়েছে, এখন ব্যাক পকেটটা টাক দিয়ে দেওয়া হচ্ছে, সাইড অ্যান্ড ওয়েস্ট টাক। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওভারলক মেশিনে পকেট ওভারলক করা হচ্ছে, পকেটটা ওভারলক করে দেওয়া হচ্ছে ওভারলক মেশিনে। এই প্রসেসটাও ঘন্টায় 150 থেকে 180 পিস করা সম্ভব, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পকেট রুলিং করা হচ্ছে ফ্ল্যাট লক মেশিনে ব্যাক পকেট রুলিং করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই সাথে বন্ধুরা, আমি আপনাদেরকে বলি
যে আপনারা যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাক পকেটটা জয়েন করার পজিশনটা মার্ক করা হচ্ছে, অর্থাৎ পকেট মার্ক। দেখেন পকেটটা জয়েন যেখানে করা হবে সেই জায়গাটা মার্ক করে দেওয়া হচ্ছে যাতে পকেটটা জয়েন করতে সুবিধা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্লেন মেশিনে ব্যাক পকেট জয়েন করতেছে এবং এটাতে ডায়মন্ড রয়েছে, ব্যাক পকেট জয়েন করার পরে ডায়মন্ডটা দিয়ে দিবে, আপনারা দেখতে পারবেন। এটা ডায়মন্ড দেওয়া হচ্ছে, দেখেন। এখন দেখতে পাচ্ছেন যে প্লেন মেশিনে কেয়ার লেবেল অ্যাটাচ করা হচ্ছে, এখানে কেয়ার লেবেল অ্যাটাচ করা হবে, আপনারা দেখতে পাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওভারলক মেশিনে সাইড সিম, সাইড জয়েন করা হচ্ছে, দেখেন ওভারলক মেশিনে সাইড সিম করা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড সিম করার পরে ফ্ল্যাট লক মেশিনে লেগ হ্যাম করা হলো, এটা বটম হ্যাম অথবা লেগ হ্যাম বলা হয়, যে লেগ হ্যাম করা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেল রিব মেক করা হচ্ছে, রিবটা মেক করে দিচ্ছে ভার্টিক্যাল মেশিনে। ভার্টিক্যাল মেশিন দেওয়ার কারণটা হলো যে আমাদের মেজারমেন্টটা রেখে যে পরিমাণ ওয়েস্টেজটা কেটে দিতে হবে এই জন্য এটাকে কেটে দেওয়া হচ্ছে ভার্টিক্যাল মেশিনের মাধ্যমে। এখন দেখতে পাচ্ছেন যে ওই ওয়েস্ট বেল রিপটাকে হোল্ড করা হচ্ছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন হোল মেশিনে হোল্ড করা হচ্ছে, এটা একটা মেজারমেন্ট দেওয়া আছে এখানে, এখানে মার্কের কোনো প্রয়োজন হচ্ছে না, উইদাউট মার্ক দিয়ে আমরা হোলটা করা হলো, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে ইলাস্টিক মেক উইথ মার্ক, এটা প্লেন মেশিনের মাধ্যমে ইলাস্টিক মেক করে এটা মার্ক করে দেওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আবারও বলছি আমার এই চ্যানেলটি বা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন যে পজিশনটি দেখতে পাচ্ছেন এটি প্লেন মেশিনে ইলাস্টিক ফল টাক দিয়ে দিচ্ছে, ইলাস্টিক ফল স্টাক, ইলাস্টিক ফল স্টাকটা দেওয়ার কারণটা হচ্ছে যে কাঁচাই মেশিনের জন্য খুব সহজে এটাকে টপসিন দিতে পারে, সেজন্য ইলাস্টিক এবং এই রিপটাকে আটকে দেওয়া হচ্ছে।
এটি নিট ফ্যাব্রিকের একটি প্যান্ট, এটা নিট ফ্যাব্রিক। আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসটি শেষ হয়ে একটি প্যান্ট তৈরি হয়ে যাবে, হয়ে গেল, দেখতেই পারবেন আপনারা, সেজন্য আমাদের সাথে থাকেন। এখন দেখতে পারছেন যে ওয়েস্ট ওয়েল রিপটাকে কাঁচাই মেশিনে দিয়ে একটা টপ সিম দেওয়া হচ্ছে, তো অর্থাৎ এটা কাঁচাই মেশিনে এটা মেক করা হচ্ছে ওয়েস্ট বেল। কাঁচাই মেশিনে এটা তিনটা নিডেল ইউজ করা হলো, আপনারা দেখতে পেলেন। এখন এই ওয়েস্ট বেলটাকে সার্ভিসিং করা হচ্ছে এবং সার্ভিসিং করে এটাকে মার্ক করে দেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে এই বেলগুলা ম্যাচ করে দেওয়া হচ্ছে, বডির সঙ্গে বেল ম্যাচ করে দেওয়া হচ্ছে বেল জয়েন করার আগে। এখন ওভারলক মেশিনে বেল জয়েন করা হচ্ছে, ওভারলক মেশিনে বেল জয়েন করতেছে। বন্ধুরা, আমার এই চ্যানেলের সাথে থাকলে আমি আগের ভিডিওতেও বেসিক টি শার্ট এবং প্যান্ট, কার্গো প্যান্ট, চিনো প্যান্ট, ফাইভ পকেট অনেক ভিডিও আপলোড করেছি। আপনারা যদি দেখতে চান যে ফুল লেআউট দেখবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই সব কিছু আস্তে আস্তে দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন প্লেন মেশিনে মেইন লেভেল অ্যাটাচ করা হচ্ছে, প্লেন মেশিনে মেইন লেভেল অ্যাটাচ করে দেওয়া হলো। এখন দেখেন কোয়ালিটি চেক করতেছে, দেখেন বডি কোয়ালিটি কিভাবে চেক করে আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা মেজারমেন্ট নিতে নিচ্ছে এবং অল্টার হবে, দেখেন আপনারা অল্টারও দেখতে পারবেন যে বডিটি অল্টার হলো, ওয়েস্ট বেলে অল্টার পড়ছে এবং তারা বডিটা নিচে রেখে দিল, দেন পরবর্তী বডিটাতে আবার তারা চেক করা শুরু করছে। দেখেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডস্টিং ডস্টিং কাট ডস্টিং কাটতেছে এবং টাক দিয়ে দিচ্ছে, দেখেন প্লেন মেশিনের মাধ্যমে যে একটা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টের মাধ্যমে ডস্টিং কাটতেছে, দেখেন। এখন দেখতে পাচ্ছেন যে ডস্টিং ইনসার্ট, এই প্রসেসটার নাম ডস্টিং ইনসার্ট। ম্যানুয়ালের মাধ্যমে দেখেন কিভাবে ডস্টিং একটা বডিতে ঢোকানো হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন।
এখন দেখতে পাচ্ছেন এই ডস্টিং এর মিডল একটা টাক দিতে হবে, যা যেন ডস্টিংটা ছোট বড় না হয়, এই জন্য একটা মিডল পয়েন্টে প্লেন মেশিনের মাধ্যমে একটা টাক দিয়ে দেওয়া হচ্ছে, ডস্টিংটা আটকিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এখন চলে আসলো প্লেন মেশিনে ডস্টিং এর মাউথ টাক, এই ডস্টিং এর মাউথে টাক দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এখন দেখতে পাচ্ছেন যে ডস্টিং এবং সাইড পকেট অ্যান্ড ব্যাক পকেট বার টেক করা হচ্ছে। আমরা শেষ প্রসেসে চলে আসছি, একটি বডি দেখেন কিভাবে কমপ্লিট হয়ে গেল, পাশাপাশি বার টেকটা হয়ে যাচ্ছে। দেখেন এটাই আমাদের শেষ প্রসেস চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বার টেক করানো হচ্ছে। হ্যাঁ, ওইটা আমাদের ব্যাক পকেট অ্যান্ড ডস্টিং এর মাউথ বার টেক করা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাইড পকেট কীভাবে বার টেক করা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরা বডি কমপ্লিট, বাট কোয়ালিটি টেবিলের পাশেই আমরা ফাইনাল থ্রেড কাটতেছি। দেখেন এখানে হেল্পার আছে, হেল্পার সুতাগুলা কেটে দিচ্ছে, কেটে কোয়ালিটি টেবিলে বডি উঠাই দিচ্ছে, অ্যান্ড কোয়ালিটি বডি চেক করে এটাকে ফিনিশিংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বডি কীভাবে তৈরি করা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আশা রাখি অবশ্যই এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং একটি প্যান্ট কীভাবে তৈরি করা হয় সেটা আমি আপনাদের দেখালাম। আপনারা প্রথম থেকে দেখলেন যে একটি বড় একটি মেশিন বাই মেশিন থেকে প্রসেসগুলো শেষ করে দেখেন একটি বডিতে রূপান্তরিত হয়েছে। একটি বডি কীভাবে তৈরি করা হলো দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত বডিটা কত সুন্দরভাবে এখন হয়ে গেছে, এবং কোয়ালিটি চেক করতেছে। তো কোয়ালিটি চেক কমপ্লিট হয়ে গেলেই বডিটি চলে যাবে ফিনিশিংয়ে, আপনি দেখতে পাচ্ছেন। এবং আমি আপনাদের বডিটা সম্পূর্ণরূপে বা খুব ভালো করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন কোয়ালিটি কীভাবে চেক করে, দেখেন বডিগুলা প্রতিটা জায়গায় চেক করতেছে। দেখেন এতো বডিটা ওকে হয়ে গেছে, এখন তারা কিউসি পাস একটি স্টিকার লাগাই দিচ্ছে বডিতে, যেটা ওকে বডি। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা বডিটা কীভাবে কী করলাম, দেখেন বেল মেক করছি, ডস্টিং ঢুকানো আছে, দেখেন পাশে দেখেন সাইড পকেট আছে, সাইড পকেটগুলো আমরা ওদের 1/4 করে আসছিলাম, অ্যান্ড পাশে দেখেন নিচে এসে দিকে দেখেন হ্যাম করা আছে, যে লেগ হ্যাম করছি আমরা, এবং পিছনের দিকে দেখেন যে আমরা ব্যাক পকেট জয়েন করছিলাম, আপনাদের হয়তো মনে আসছে, এই যে দেখেন ব্যাক পকেট জয়েন করছি। তো এটা পুরো বডিটা দেখেন যে কীভাবে করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওর সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।